আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা সাথী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দরী বিবিখানা পিঠা। এটা একদমই ভিন্নভাবে আমি তৈরি করব, তাও আবার চুলাতে মাত্র 10 মিনিটে। আর এই পিঠাটা তৈরি করব আমি সুজি দিয়ে। পিঠার চেহারা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যথেষ্ট পরিমাণে দেখতে সুন্দর, আর খেতে কিন্তু যথেষ্ট পরিমাণে সুস্বাদু। আর বিবিখানার স্বাদটা এই পিঠাতে আপনি পাবেন। এবার চলুন রেসিপিতে চলে যাই, আর বেশি দেরি করা যাবে না। এই পিঠাটা তৈরি করার জন্য আমার দরকার মাত্র 1 কাপ সুজি। আমি সুজিটা একটুখানি ভেজে নিব, লাল করার প্রয়োজন নেই, কালার করার প্রয়োজন নেই, জাস্ট একটু তাপ দিয়ে ভেজে নেবেন। আর ভাজার সময় অনবরত নাড়তে থাকবেন, হাতে গোনা 4 থেকে 5 মিনিটের মতো চুলায় রাখবেন, মিডিয়াম আঁচে। এখন আমি সুজিটা একটা বলে নিয়ে নিচ্ছি, আমি এই বলেই পিঠার ময়ানটা মাখাবো। তো সুজি দেওয়ার পর আমি দিব 1/2 কাপের মতো চালের গুঁড়া। এটা আমি দোকানের চালের গুঁড়া নিয়েছি, যে কোনো চালের গুঁড়া আপনি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। তা আপনি যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে 4 টেবিল চামচ চিনি দিবেন, আর সামান্য একটু লবণ। আর ঘ্রাণ হওয়ার জন্য দিয়েছি দারচিনি আর এলাচি, দুইটা মিহিন করে বেটে অল্প একটুখানি। আর দিয়ে দিচ্ছি 1:4 কাপের মতো নারিকেল গুঁড়া। আর এখন দিব দুধ, লিকুইড দুধ দিচ্ছি 1:4। আমি এখানে টোটাল লিকুইড দুধ ব্যবহার করব 1/2 কাপের মতো, কিন্তু আমি একসাথে 1/2 কাপ দুধ ব্যবহার করব না, আমি দুইবারে ব্যবহার করব। প্রথমে আমি দুধটা দিয়ে খুব ভালো করে সুজিটা আর বাকি সব উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি, তারপরে আমি ব্যবহার করব 1:4 কাপের মতো পানি। তো এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি, দুধটাও কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে নিয়েছি। তারপরে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পানিটার সাথে। আবার আমি বাকি যে দুধটা অর্ধেক রেখে দিয়েছিলাম সেটা ব্যবহার করছি, মানে 1:4। 1:4 মানে 1/4 ভাগের 1 ভাগ। তো এখানে আমি দুধ দিয়েছি টোটাল 1/2 কাপের মতো। আমি এখন হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আসলে চামচ দিয়ে মিক্সড করলে এমনটা হয় না, তো দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে লিকুইড এটা থাকবে। তো এখন আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখেছি, 10 মিনিট পর আবার ফিরে আসছি। এই পিঠার জন্য আরও কী কী উপকরণ লাগবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে নিয়েছি নারিকেল গুঁড়া, কুচি কুচি করে গুঁড়া করে নিয়েছি, আর কিভাবে গুঁড়ো করেছি এটার ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। আর এখানে আমি চেরি ফল নিয়েছি, সবুজ কালার নিয়েছি আর লাল কালার নিয়েছি, আর নিয়েছি বাদাম। আপনি চাইলে কিশমিশ ব্যবহার করতে পারেন, আরও অন্য রকম বাদাম ব্যবহার করতে পারেন, এটা একদমই অপশনাল। তো এখন আমি পিঠাটা তৈরি করব। পিঠাটা তৈরি করার জন্য আমি কাপকেকের মোল্ড নিয়েছি, আপনারা চাইলে ভাপা পিঠার যে বাটি সেটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সেই সুজি যেটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, 10 মিনিট পর আমি কাপকেকের এই বাটিতে 2 চামচের মতো দিয়েছি। তারপরে আমি দিয়েছি গুড়, তারপরে দিয়েছি আমি নারিকেল, তারপরে আমি আবারও 1 চামচের মতো উপরে পিঠার লিকুইডটা দিয়ে দিব। তারপর উপরে আমি বাদাম দিয়ে দিচ্ছি, সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি বাদাম দিয়ে। বাদামটা খেতেও ভালো লাগবে, আবার ডেকোরেশনও দেখতে সুন্দর লাগবে। তারপরে আমি 2 কালার চেরি দিয়ে পিঠাটা সাজিয়ে নিচ্ছি। এই তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার মোট পিঠা হয়েছে 7টার মতো। তো 1 কাপ ময়দা দিয়ে আমি 7টার মতো কাপকেকের মতো পিঠা বানিয়েছি। এই কাপকেকগুলো কিন্তু ছোটো না, যথেষ্ট পরিমাণে বড়, মানে মিডিয়াম সাইজ। আর আমি এখন এটা ভাপে সিদ্ধ করব। আমি চুলা আগে থেকেই পানি দিয়ে রেখেছিলাম, পানিগুলো যখন দেখেছি গরম হয়েছে এরকম, তখনই আমি এই পাতিলের যে বাকি অংশটা সেটা বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। খুব বেশি হলে আপনার 12 থেকে 15 মিনিট লাগবে, কিন্তু 10 মিনিটের মধ্যে এটা কুক হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখন চেক করব কাঠি দিয়ে, যেটা আমরা কেক বানানোর সময় করি। তো কোনো ধরনের লিকুইড কাঠিতে নাই, তার মানে আমার পিঠাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি কাঠি লাগিয়ে লাগিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি, কারণ যথেষ্ট পরিমাণের তাপ। তো হাতে আবার তাপ লাগলে হাত জ্বালা পোড়া করে। তো দেখুন খুব সহজেই এটা খুলে ফেলা যায়। আর আপনি যদি স্টিলের কাপকেকের মোল্ডে নেন তাহলে আপনার চাকু দিয়ে আবার খুলতে হয়। তো আপনি চাইলে ঠান্ডা হয়ে গেলে তারপরে চাকু দিয়ে চারো কিনার দিক কেটে কাপকেকটা বের করে নেবেন। আসলে এটা কিন্তু কাপকেক না, কাপ বিবিখানা পিঠা। আর উপরে কিন্তু আমি সামান্য একটু নারিকেলের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, হয়তো বা আপনার ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন নারিকেল গুঁড়া দেওয়াতে আরও বেশি সৌন্দর্যটা বেড়ে গিয়েছে।
এটা হচ্ছে সুন্দরী বিবিখানা পিঠা। আপনারা অবশ্যই এটা তৈরি করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর এটা খেতে কিন্তু একদম হুবহু বিবিখানা পিঠার স্বাদ মতো। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর এরকম আনকমন পিঠার রেসিপি আরও জানতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।